হাসিতে ফাঁসিও না, একদম হাসবেন না। পাড়ার মোড়ে দু একজন কালকে বলছিল বটে, তবে সেটা যে এত বাড়াবাড়ি হয়েছে তা তো বলিনি। করবো তো চিকিৎসা, করবো তো, তুই চিকিৎসা চাইতে এসেছিস আমার কাছে, চিকিৎসা তো না হয়, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট কল আছে, আধ ঘন্টার মতো লাগবে, আমি সেটা সেরে এসেই তোর চিকিৎসা করছি, কেমন? দাদা জানিস তো, কালকে পাড়ার মোড়ে আমি একজনকে আমার সাথে একটু গল্প করতে ডেকেছিলাম, আমার পুরো গল্প না শুনেই সে চলে যাচ্ছিল, যাচ্ছিল 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 যাচ্ছিল। আমি একটা আধলা ইট তুলে তার মাথা ফাটিয়ে দিয়েছি। হ্যাঁ, মাথা ফাটিয়ে দেবো বাবা। দাদা কেউ কোনোদিন মাথা ফাটিয়ে দেয়? হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি না। আচ্ছা বল তোর কি রোগ হয়েছে, কি করে বুঝছিস বলতো যে তুই পাগল হয়ে গেছিস? পাগলের সিম্পটম তুই জানিস? জানিস, সব সিম্পটম মিলে গেছে। প্রথম সিম্পটম হলো কোথায় আছে বুঝতে না পারা। ও আচ্ছা, কি তুই বুঝতে পারছিস না তুই কোথায় আছিস? তুই আমার সামনে বসে আছিস। আমি একটা ছোট গেট বাজার ছড়ার বই কিনেছিলাম, সেখানে একটা বেগর বাড়ি ছড়া পড়ে আমার মাথাটা খারাপ হয়ে গেল বাবা। তো ছোটদের ছড়া বই সে তো মজার জিনিস, সে তো সময় পেলে মাঝে মধ্যে আমিও পড়ি, এতে কি গন্ডগোল হয়ে যাচ্ছে? কি এমন ছড়া পড়েছিস তুই? শুনবি শুনবি, আনছি আনছি। যদি যেখানে রয়েছি আমি সেখানে না থেকে থাকি অন্য কোথাও, তাহলে সেখানে থেকে আমি এখানে তো নেই। অতএব থেকে থেকে নিশ্চয়ই মনে হবে, তবে এখানে কে? সেখানে থেকে আমি এখানে তো নেই, অতএব থেকে 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 নিশ্চয়ই মনে হবে, নিশ্চয়ই মনে হবে, তবে এখানে তে কে? কি বলতো, চমৎকার চমৎকার, ওয়ান্ডারফুল লিখেছে, সুন্দর লিখেছে। এই ছড়া নিয়ে তো কোনো অসুবিধা থাকার কথা নয় রে বোন। চমৎকার, হ্যাঁ ওয়ান্ডারফুল, হ্যাঁ। এখানে কি দাদা? এখানে কি বলতো? আচ্ছা শোন, তোর এই রোগের চিকিৎসা তো আমি করতে পারবো না তো। হ্যাঁ মানে এটা তো এক্সিস্টেন্সিয়ালিস্ট প্রবলেম, বলছি আমি বলছি অস্তিত্ব সংকট, তো এইটা তো আমি পারবো না, এটা মনোবিজ্ঞানী বা দার্শনিকদের কাজ, আমি তো জেনারেল ফিজিশিয়ান, আমি কি করে পারবো বল আমার ছেলেদের? এর আগে আমি একজন আয়ুর্বেদিক বৈদ্যর কাছে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তিনি আমাকে পাগলাদ্ধকৃত এবং ছাগলাদ্ধ ছানা সেবন করতে বলেছেন, তুইও কি তাই বলবি দাদা? না না, আমি দেখ, আমি তো তাই, আমি আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করিনি তো, আমি তো ওটা তো আমার ডিপার্টমেন্ট নয়, আমি কি করে বলবো, আমি তো বলতে পারবো না। এ দাদা তোর ফিস কত? ফি ফি লাগবে না তো, তো ঘরের লোকজনদের ব্যাপার, ফি আমি কেন নেবো? দেখ ফি লাগবে না, তুই আমার চিকিৎসা করলি, হুম, তুই ফি নিবি না? না না,
ফি লাগবে না, আমি তুমি তো কামড়ে দেবো, ফি লাগবে না বাবা, আমি খামতে দেবো, ফি লাগবে না তো, এই তো আমি বলছি শুন, ফি লাগবে না, তখন থেকে এটা সেটা ওটা সেটা পাগলের দৃঢ় ছাগলের সারা উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে পাগল কোথাকার, তুই হাত লাগিয়ে দিয়ে আমার মাথাটা ফাটিয়ে দে, মাথা হাতে ফাটিয়ে দুবার করে দে, মাথা খারাপ যদি যেখানে রয়েছি আমি সেখানে না থেকে থাকি অন্য কোথাও, তবে এখানে থেকে হাসিতে ফাঁসিও না, একদম হাসবেন না। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना, फोन तो रख मैं। अरे वो पिस्तू तो दादा था, এত ভালো চাকরি করে, এত ভালো ছেলে, যেন কিছুতেই একটা ভালো পাত্রী পাওয়া যাচ্ছে না, জানিস তো। আমার তো মনে হচ্ছে বাবা হওয়ার বয়স পেরিয়ে গিয়ে দাদু হওয়ার বয়সে গিয়ে বিয়ে হবে, তাও হবে কিনা সন্দেহ। তোর কাছে কোনো ভালো পাত্রী আছে রে? ঢের পাত্রী, আমাকে মনে হচ্ছে আবার বিয়ের পিঁড়িতে বসতে হবে, বাড়িতে হেভি চাপাচাপি করছে রে, কি করা যায় বল না। কোনো কিছু করার আগে সবার আগে তুই তোর ওই রোগা পটকা বয়ফ্রেন্ডটাকে মাথার থেকে বের কর, ফোনের লিস্ট থেকে ব্লক কর, তারপর একটা সর্ব অর্থে মোটা বয়ফ্রেন্ড থেকে তার গলায় ঝুলে পড়। সর্ব অর্থে মোটা বলতে কি মিন করছিস? সর্ব অর্থে মোটা মানে যার একটা মোটা মাইনের চাকরি হবে, হ্যাঁ, যার মোটা ব্যাংক ব্যালেন্স আছে, যার মোটা বুদ্ধি আছে, মানে যখন তখন যদি তোর সঙ্গে ঝগড়া ঝামেলা লাগে তুই যাতে ঝগড়ায় জিততে পারিস, এবং অবশ্যই যে চেহারাতেও বেশ মোটা, মানে স্থূলকায়। স্থূলকায়? হ্যাঁ মোটা। হুম কেন রে? আরে বাবা মোটা হওয়ার অনেকে। আচ্ছা তুই আমার একটা কথা বল, তুই যে পাঁচ বছর ধরে একটা প্যাংলা বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছিস, কি পেলি? কিছুই না, একটু কাছাকাছি হতে গেলে প্যাট প্যাট করে হাড়ের খোঁচা লাগে। অথচ মোটাদের দেখ কত সুবিধে, শীতকালে তুই লেপ তোষকের আরাম পাবি, বরের যত্রতত্র তুই করে টিপতে পারবি, তোর যদি ধর টেনিস এলবো বা আর্থারাইটিস জাতীয় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোকে ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে না, বরের যত্রতত্র যদি তুই করে টিপিস তাতেই তোর রোগের উপশম হবে, ফিজিওথেরাপিস্টের পয়সাও বেঁচে যাবে। ঠিকই বলেছিস, আমার নিজেরই মাঝে মধ্যে আঙুলে ব্যথা হয়, ডাক্তার বলেইছে আর্থারাইটিস এর লক্ষণ। আরে বাবা তাহলে তো তোর মোটা বয়ফ্রেন্ড ছাড়া গতি নেই, তুই করে টিপবি কি করে? আর মোটা হওয়ার আরো অনেক অ্যাডভান্টেজ আছে জানিস তো। আরো আরো বল, রোগাদের তুই দেখবি সব সময় মেজাজটা বিগড়ে যায়, খিট 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 খিট, সব করা যাবে পেটের রোগী। ঠিকই বলেছিস, আমার মাকেই দেখ দিন রাত বাথরুমে যাচ্ছে আসছে ঝামেলা করছে। আর মেসমশাই মাটির মানুষ, সবই তো মোটা মানুষ। এবার আরো কতগুলো সুবিধা আছে জানিস তো, লন্ডনে একটা রিসেন্ট রিসার্চ হলো, সেখানে বলছে মোটারা এমনিতেই খুব ওয়েল নেচার্ড এবং বেশ মানে দিনদয়াল টাইপের হয়, তার কারণ হচ্ছে এরা যখন ঝগড়া টগড়া লাগে, যেহেতু এদের মানে মোটা শরীর, এরা না পারে হাত পা নেড়ে ঝগড়া করতে, না পারে দৌড়ে পালাতে, তাই জন্য সবসময় নিজেরা নিজেদেরটুকু নিয়ে সন্তুষ্ট থাকে, নিজেরা নিজেদের মতো থাকে, কাউকে ডিস্টার্ব করে না, তাই জন্য তোর উচিত ওই রোগা প্যাংলা বয়ফ্রেন্ডটাকে দূরে ঠেলে দিয়ে একটা সর্ব অর্থে মোটা বয়ফ্রেন্ড দেখে তার গলায় ঝুলে পড়ে কদিন পর বিয়ে করে ফেল, তোর একবারে জীবন হুড় হুড় করে মাখনের মতো সসর করে বেরিয়ে চলে যাবে। বলছিস? বলছি যাই তাহলে তাকে
ফুটিয়ে আসি, তুই মোটা পাত্র দেখ। দেখা আছে, দেখা আছে। আমার পিস্তু দাদা কি Thank you.